আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ডিজাইন নিয়ে। আজকে আমি দেখাবো বড়দের কুর্তি। তো আমি কিভাবে কাজ করেছি ওটা দেখিয়ে দিচ্ছি, আর কি ড্রেসটা আমি কী কাপড় দিয়ে তৈরি করছি ওটাও আমি দেখিয়ে দেবো, নিচে কেমন দিয়েছি উপরে কেমন দিয়েছি। তার আগে একটু সেলাইটা দেখিয়ে দিচ্ছি, আড়ঙের নকশা সেলাইটা। যেহেতু আমার চ্যানেলে অনেকবার দেখিয়েছি, যারা নতুন তাদের জন্য আমি সেলাইটা একটু দেখিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন দিয়ে থাকি আমি। তো বন্ধুরা, যদি আমার এই ডিজাইনগুলো ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও দেখে একটা লাইক করবে, আর আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা একটু করে নিও, তাহলে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন দেখতে পাবে। ডিজাইন প্লাস ড্রয়িংও আছে আমার ভিডিওতে, অনেক ড্রয়িং আছে। আর এটা আমি কুর্তি করেছি বড়দের জন্য, এটা নিচে দিয়েছি আমি প্রিন্টের কাপড়, আর উপরে এক কালারের কাপড় দিয়ে আমি হাতে কাজ করছি। এখানে অ্যাশ কালারের সুতো নিয়েছি আর সাদা সুতো নিয়েছি। আর কাপড় দুইটাই পাকেজা, একটা হলো ভয়েল পাকেজা ভয়েল, আর একটা হচ্ছে প্রিন্টের কাপড়। তো বন্ধুরা, এই যে আমার কথা বলতে বলতে কিন্তু আমার এই পাতাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি একটু ফ্রেমটা খুলে ভালো করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, ডিজাইনটা কেমন হয়েছে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমার ডিজাইনটা করা হয়ে গেছে। এই যে আমি হাতার কাছে কিন্তু নিচে যে প্রিন্টের কাপড় দিয়েছি ওটা হাতায় দিয়েছি, হাতার আগায় একটু গোলাপি রঙের কাপড় দিয়েছি, আর গলাটা এভাবে বসিয়ে দিয়েছি। আর এখান থেকে আমি কাজটা করে গেছি। এই যে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে কাজটা আমি গলার এখান থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, এই যে গলার এক পাশ থেকে আমি কাজটা করেছি, যে এভাবে আমি দিয়েছি, আর নিচে যেহেতু আমি প্রিন্টের কাপড় দিয়েছি এর সঙ্গে আমি ম্যাচিং করে উপরে সেলাইটা দিয়েছি। এখানে আমি এক শার্টের করেছি গাউন, কুর্তি গাউন বলে এটাকে, আর নিচে ঘের আছে বেশ খানিকটা, দুই পাশে একটু জোড়া পড়েছে, আর এক শার্টের আমি কেটে নিয়েছি এভাবে। তো আশা করি সবাই ভালো লাগবে। তো বন্ধুরা, আমি আজকের মতো সবাইকে আল্লাহ পেয়ে দেবো। সবাই যেখানে থাকো না কেন ভালো থাকো, এই কামনা করি। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ, আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে। আল্লাহ হাফেজ সবাইকে।